নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হবে, প্রণাম করতে হবে। এগুলো ছোটবেলা থেকে আমরা শিখে আসছি, বড়দের অসম্মান করতে নেই। সুন্দর কথা, কিন্তু বড়দেরকেও সেই বড়দের মতো আচরণ করতে হয়, প্রকৃত হতে হয়, নইলেই প্রবলেম চলে আসে। আমাকে শ্রদ্ধা করো, আমাকে সম্মান করো, জোর করে চিৎকার পারতে হবে না, শ্রদ্ধা সম্মান আদায় করতে হবে না, অটোমেটিক্যালি আমাকে ছোটরা শ্রদ্ধা করবে। আজকে বলছে যে বয়স্ক লোকের মন্দ স্বভাব কী করণীয়। দেখুন, এখন স্বভাব, আমি চরিত্র নিয়ে কথা বলছি না, আমি স্বভাবটা নিয়ে, তার বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি। বয়স্ক লোক মাত্রই জ্যেষ্ঠ মানেই শ্রেষ্ঠ নয়। আপনারা মাঠে বাজারে হাটে দৈনন্দিন জীবনে এমন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ পাবেন যাদের স্বভাবে অনেক ত্রুটি আছে। কারো খোঁচা দিয়ে কথা বলা অভ্যেস, কারো অন্যের পরচর্চা করা অভ্যেস, অন্যের কু ঘেঁটে দেখা এটা তার অভ্যেস, ঝগড়া পায়ে পা দিয়ে ঝগড়া করা তার অভ্যেস, তাই না? একটা করে বদ অভ্যেস আছে, আবার বদ মেজাজি, বদরাগি এগুলোও আছে। তা প্রথমে বলবো যে দেখুন, ছোটদের অভ্যেস পাল্টাতে আপনি সিদ্ধহস্ত হতে পারেন, কিন্তু বড়দের অভ্যেস আপনি পাল্টাবেন এটা কিন্তু সহজে নয়। বাড়িতে অনেক বৌমা বলছেন আমার শাশুড়ি মানা এই রকম এই রকম এই রকম। তা কোনো কোনো সময় বয়োজ্যেষ্ঠ যারা, আপনি ছোটদেরকে ধমক চমক দিয়ে তাদেরকে শেখাতে পারবেন, কিন্তু বড়দের ক্ষেত্রে সেটা হবে না। বড়দের ক্ষেত্রে অনুরোধ উপরোধ এগুলোও কাজ করবে না, বলবে আমাকে জ্ঞান দিতে এসো না, তো জ্ঞান দিতে এসো না, আর বেশি বোঝাতে গেলে ঝগড়া অশান্তি এমন হয়ে যাবে। ওই কাঁচায় না নোয়ালে বাস, পাকায় করে টাস টাস। ওই পাকা বাস আর নুইবে না কখনো, তাহলে কি করতে হবে? এই যে আজকে বলছেন যে বয়স্ক লোকের মন্দ স্বভাব, আমি যখন এরকম দেখব তার সামনে আয়নাটা আমাকে তুলে ধরতে হবে। তবে মিষ্টি কথায় তাদের সঙ্গে ওই আমি বিচারক হয়ে গিয়ে আপনার এই এই ভুল, আপনার এই স্বভাব ত্যাগ করুন, মানছি না মানবো না, এইসব বললে কিন্তু ঝগড়া অশান্তি হবে। বরঞ্চ তার কাছে মিষ্টি করে যে আপনি কত ভালো মানুষ, কিন্তু আপনার এই স্বভাবটার জন্য আপনি অপ্রিয় হয়ে যাচ্ছেন, একটু ভেবে দেখবেন, এরকমভাবে মানে বিনয়ের সঙ্গে একটু বলে তার সামনে আয়নাটা তুলে ধরা। যদি দেখেন কাজ হচ্ছে না, অধিকাংশ ক্ষেত্রেই কাজ হবে না, এটাই বলে দিচ্ছি, অধিকাংশ ক্ষেত্রেই কাজ হবে না, কারণ ওই বুদ্ধি পেকে গেলে মানুষ তার যে স্বভাবটা অর্জন করে ফেলে না, কিছু কিছু ক্ষেত্রে তার জন্মগত সংস্কার দায়ী, আর কিছু কিছু মানুষ পরিবর্তন হবে না। তাহলে আপনাকে সেটা মেনে নিতে হবে, বয়স্ক লোকের মন্দ স্বভাব এটাকে মেনে নিতে হবে এবং নিজেকে বাঁচিয়ে চলতে হবে। সারা মাঠে গোবর পড়ে আছে, আপনি বললাম যে আপনি একটা সুন্দর সাদা ঝকঝকে কেডস পরেছেন পায়ে, একটুও যেন না লাগে, আপনি কেমন করে আসতে হবে আপনি নিজে জানেন, এটা শেখানোর কিছু নেই। তাই এই বয়স্ক লোকেদের সাথে এইভাবেই ট্রিট করব। আর ব্যাপারটা হয় কি, আপনি যখন এই বয়স্ক লোকগুলোকে তাদের উদ্বোধনের জন্য শিক্ষা দিতে যাবেন, তাকে নীতিকথা শোনাবেন বা শেখাবেন, তারা সমাজের সামনে এমন একটা ব্যাপার করে দেবে আপনি আপনার নিজের মান সম্মান হানি হবে আপনার, এমন জায়গায় দাঁড় করিয়ে দেবে যে বয়োজ্যেষ্ঠকে আপনি সম্মান করতে জানেন না। আমি প্র্যাকটিক্যাল দেখেছি যে একটা 80 বছর প্লাস মহিলা মাতৃজাতি, তার কি হিংস্রতা। তখন সেটা যখন দেখাতে গেলাম সকলকে, তখন সকলের সামনে এটা দাঁড়িয়ে গেল যে তিনি বয়োজ্যেষ্ঠ, আমি তাকে সম্মান করছি না। তাই এরকম জিনিস হবে, নিজে সাবধানে থাকবো, এটাই সবচেয়ে বড় কথা। আমি নিজের ভালো চাইব, নিজের উদ্বোধনের জন্য চেষ্টা করব, নিজের স্বভাব চরিত্র সংশোধনের চেষ্টা করব। তারা চলুক বিধাতার পথে, বিধির টানে প্রকৃতি তাদেরকে কাটছাট করবে যথাসময়ে। এরা ধাক্কাও খাও দেখবেন, জীবনে প্রচুর ধাক্কাও খায়। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।